নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের সকলের পছন্দের কচুর শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে অনেক বন্ধুরা আমাকে কচুর শাকের রেসিপি শেয়ার করবার জন্য অনুরোধ করেছেন, আর তার সাথে এটাও অনুরোধ করেছেন যে কচুর শাক কীভাবে কাটা হয়। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কচুর শাক বানাবার জন্য সবার প্রথমে আমি কচুর শাক কেটে নেব। আর কচুর শাকে কিন্তু ভীষণ পরিমাণে ময়লা থাকে, তাই আমার মনে হয় বাজার থেকে কিনে এনে সেগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে তারপরে কাটা ভালো। আমি এক বাটি জল নিয়ে একটা কাপড় ভিজিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে কচুর শাকটাকে এইভাবে ঘষে ঘষে মুছে নেব। কচুর শাকের গায়ে প্রচুর পরিমাণে কাদা মাটি বা ধুলোবালি থাকে, সেগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হয়। দেখুন, আমি প্রত্যেকটা খাঁজে খাঁজে এইভাবে কচুর শাকটাকে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। বাজারে কাটা কচুর শাক প্যাকেটে করে বিক্রি হয়, তবে আমার মনে হয় সেই কচুর শাক রান্না করা থেকে বাড়িতে এনে কেটে সেটাকে পরিষ্কার করে রান্না করাটাই বেশি ভালো হয়। দেখুন কচুর শাকের গায়ে কতটা পরিমাণে ময়লা আছে, কাপড়টাই কিন্তু একদম পুরো কালো হয়ে যায়। তিন চারবার জল বদলে বদলে প্রথমে কচুর শাকটাকে এইভাবে ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। কচুর শাক কাটার আগে ভালো করে পরিষ্কার করে নিয়েই কিন্তু শাকটাকে কাটা প্রয়োজন। যদি শাক ঠিক মতন পরিষ্কার না করা হয় তাহলে শাক খেতে গেলে মুখে বালি পড়বে, আর সেটা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। কচুর শাক মোটামুটি খুব বাজে জায়গাতে হয়, তাই চেষ্টা করবেন খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরই সেটাকে রান্না করবার। আমি কিন্তু খুব ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে শাকটাকে ছুলে নেব। প্রত্যেকটা জায়গায় খাঁজে খাঁজে যে ময়লাগুলো থাকে সেগুলোকে ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এইভাবে যদি পরিষ্কার আগে করে নেওয়া হয় তাহলে কখনোই হাতও চুলকোবে না, আর খাবার সময় কিন্তু গলাও চুলকোবে না। এই যে গোড়াটা আছে এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে মাটি আছে, ভালো করে প্রথমে পরিষ্কার করে নেব, তারপর সবটাকে ছুলে কেটে নেব। কোনো অংশই কিন্তু ফেলার নয়, তবে পরিষ্কারটা ভীষণ ভালোভাবে করতে হবে। শাকটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এবার আমি শাকটাকে কেটে নিচ্ছি। শাকের গায়ে যে আঁশগুলো আছে সেগুলোকে এইভাবে বটি দিয়ে প্রথমে ছুলে ফেলে দিতে হবে। আর যদি আপনারা বটি ব্যবহার করতে না চান তাহলে কিন্তু ছুরি বা চাকু দিয়েও এইভাবে কাটতে পারেন। কচুর শাক কাটা কিন্তু ভীষণই সহজ। বাজারে কাটা কচুর শাক পাওয়া যায়, মানে কেটে অনেকেই বিক্রি করেন। সেই কচুর শাক বাড়িতে এনে ঠিক মতন কিন্তু পরিষ্কার করে ধোয়া যায় না, তাই আমার মনে হয় যদি এইভাবে গোটা কচুর শাক বাড়িতে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে রান্না করা হয় তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো। দেখুন, আমি খুব ভালো করে কচুর শাকগুলোকে কেটে নিচ্ছি। খুব ভালো করে শাকটাকে ছুলে নিতে হবে, গায়ে যেন একটু আঁশ না থাকে। আর এই যে কালচে কালচে যে শাকগুলো হয় সেগুলো কিন্তু বেশি ভালো, সেগুলোতে একেবারে গলা ধরে না। সবসময় একটু কালচে রং দেখে শাক কেনার চেষ্টা করবেন, তাহলে কখনোই গলা ধরবে না। সবুজ রঙের শাক বিশেষ করে অ্যাভয়েড করবেন, সেগুলোতে কিন্তু একটু গলা ধরার সম্ভাবনা থাকে। দেখুন, আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতন টুকরো করে অবশ্যই কেটে নেবেন। সম্পূর্ণ কচুর শাকটা আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি, আর কচুর শাকের যে গোড়াগুলো আছে সেগুলোও কিন্তু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, কোনোটাই ফেলা নয়। শাকটা ভালো মতন কেটে নেওয়া হয়ে গেলে হাতের অবস্থা কিন্তু ভীষণই খারাপ হয়। দেখুন, আমার হাত কালো হয়ে গেছে। তবে এই হাতটাকে পরিষ্কার করবার জন্য আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ, আর নিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল। তারপর দুটো হাত খুব ভালো করে ঘষে নিতে হবে।
চাইলে আপনারা শুধু লবণও ব্যবহার করতে পারেন, সরষের তেল না ব্যবহার করলেও চলবে। তবে অনেক সময় কি হয়, যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে লবণের যে একটা খসখসে ভাব আছে তাতে কিন্তু হাতটা ছুলে যাবে না। খুব ভালো করে হাতটা ঘষে নিয়েছি। এবার আমি কলের তলায় একটা বড় ঝুড়ি রেখে কচু শাকটাকে ধুয়ে নেব। কচু শাক ধোয়ার সময় কিন্তু একেবারে হাত লাগাবেন না, মানে হাত দিয়ে ঘষে ঘষে কখনোই কচু শাক ধোয়ার চেষ্টা করবেন না। কলের তলায় রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। কলের তলায় রেখে কিন্তু কখনোই হাত দিয়ে ঘষে ঘষে ধোয়ার চেষ্টা করবেন না। যেভাবে আগে কাপড় দিয়ে মুছে ছুলে নেওয়া হলো, তারপরে কিন্তু কলের তলায় রেখে ভালো করে ধুয়ে নিতে পারেন। এইভাবে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে হাত একেবারেই চুলকোবে না আর কচু শাক ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এবার শাকটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য শাকটা আমি একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। সম্পূর্ণ শাকটা আমার একসাথে কড়াইতে ধরল না, তাই জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণ শাককে নরম করে নিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবে মিনিট 5-7 রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি আর একটু এইভাবে চাপা দিয়ে দিচ্ছি, যাতে বাকি যে কচু শাকগুলো রয়ে গেছে সেগুলো এর মধ্যে দিয়ে দিতে পারি। একটু চেপে চেপে দেওয়ার পর কচু শাকটা নরম হয়ে গেছে, আর বাকি কচু শাকটাও আমি ওই একই রকমভাবে একটা বড় স্ট্রেনারের সাহায্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 10 মিনিট আমি কচু শাকটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। কচু শাকের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, কখনোই জল দিয়ে কচু শাক সিদ্ধ করবেন না। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে বসিয়ে রাখবেন, তাহলেই কিন্তু কচু শাক সিদ্ধ হয়ে যাবে। আর শাকটাকে তো সম্পূর্ণ সিদ্ধ করব না, একটু ভাপিয়ে নিতে হবে, তাই নিচের যে কচু শাকগুলো রয়েছে সেগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে মিনিট 2-1 সময় ধরে রেখে দিচ্ছি। তারপর ঢাকাটাকে খুলে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। শাকটা মোটামুটি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এর থেকে নরম করে শাক ভাপাবার কিন্তু একেবারেই দরকার নেই। এবার আমি একটা বড় স্ট্রেনারের মধ্যে ভাপিয়ে নেওয়া কচু শাকটা ঢেলে নিচ্ছি। কচু শাকের থেকে যে জল বেরোবে সেটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন, আবার ব্যবহার করতে পারেন, তবে আমি ফেলে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় ওই জলের থেকেই কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। 20-30 সেকেন্ড আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নারকেল কোড়াটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে কিন্তু নারকেল কোড়া ভাজবেন না। তারপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কচু শাক। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কচু শাক থেকে জলটাকে বের হতে দিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। কচু শাকের থেকে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে জল বেরোবে, তবে চেষ্টা করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করবার। লো ফ্লেমে যদি করতে যান তাহলে কিন্তু অনেকটা সময় লাগে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরও আবারও জল বেরোবে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। তারপর ঢাকা দিয়ে আবারও হাই ফ্লেমে লবণ আর হলুদটাকে দিয়ে ভালো করে কচু শাকটাকে মজতে দেব। দেখুন লবণ দেওয়ার পর আবারও শাক থেকে কতটা পরিমাণে জল বেরোচ্ছে। খুব ভালো করে প্রথমে কিন্তু জলটাকে মেরে নিতে হবে।
শাকটা থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুমুঠো সেদ্ধ করা ছোলা। ছোলাটা সারা রাত ভিজিয়ে আমি একটু লবণ দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর সেই সেদ্ধ ছোলাটা আমি এর মধ্যে ব্যবহার করছি। এবার ছোলাটাকে দিয়ে ভালো করে আমি কচু শাকটাকে মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত কিন্তু এইভাবে নাড়তে হবে, আর হাই ফ্লেমে করার চেষ্টা করবেন, লো ফ্লেমে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। দশ থেকে পনেরো মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কচু শাকটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়তে হবে। জলটা বেশ ভালো মতন শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া। তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই আমি একটু নারকেল কোড়া ব্যবহার করছি, তবে যদি কেউ নারকেল কোড়া দিতে অপছন্দ করেন তাহলে আপনারা সেটা অ্যাভয়েডও করতে পারেন। নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদটা বেশি ভালো হবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের চিনি দিতে অপছন্দ হয় আপনারা কিন্তু চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু চিনি দিলে বেশি ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর আবারও দশ মিনিট সময় ধরে আমি কচু শাকটাকে ভালো করে এভাবে নেড়ে নিচ্ছি। শাকের মধ্যে যেন এতটুকু জল না থাকে, সম্পূর্ণ জলটাকে খুব ভালো করে মেরে নিতে হবে, তাহলে কিন্তু কচু শাক কখনোই খেতে গেলে গলা ধরবে না। দশ মিনিট হয়ে গেছে, আমার শাকটা দেখুন কড়াই থেকে একদম উঠে আসছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার গরম ভাতের সাথে আমি এই সম্পূর্ণ নিরামিষ কচু শাক সার্ভ করব। আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি আর কচু শাক কাটার পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।